মমতা ব্যানার্জি অভিষেক ও সেই রাজনীতি আসছে পশ্চিমবঙ্গে। এই জন্য তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কথা সে কদিন আগে বলেছেন না, আমি বিশ্বাস করি না যে আরএসএস খারাপ, তার মানে উনি মনে করেন আরএসএস ভালো, উনি মনে করেন আরএসএস দেশের প্রেমী, এইখানেই তো সমস্যা। কারণ মমতা ব্যানার্জি সামনে হেজাব পরে আসলে আরএসএস এর রাজনীতি করছেন। যদি ভাইস চ্যান্সেলর ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, তাহলে আমরা বারবার বলছি একটা নোংরা জল যখন ড্রেন থেকে যায়, শুধু সেই জলটা নোংরা থাকে না, আশেপাশের আবহাওয়াকে, পরিবেশকে, স্থানকে দূষিত করে। ওরকম তৃণমূল এত দুর্গন্ধময় দুর্নীতিযুক্ত, তারা যেখানে পঞ্চায়েত থেকে নবান্ন, কলেজ বিশ্ববিদ্যালয়, এসএসসি, এমএসসি, এমনকি যদি একটা মসজিদ কমিটি, মন্দির কমিটিতে যায়, পঞ্চায়েতে যায়, সেটাকে দুর্নীতিতে ভরে দিয়েছে। আইএস অফিসার, আইপিএস অফিসাররা যুক্ত, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনে এই যে এত বড় দুর্নীতি হলো, মাদ্রাসা সার্ভিস কমিশনে এটা যারা পরিচালনা করছিল তারা ছাড়া, কিন্তু এদের মাথায় বসেছেন মমতা ব্যানার্জি। তিনি এই দুর্নীতির তন্ত্র তৈরি করেছেন, এরা সব এক একটা নাট বল্টু। তাহলে আমরা এই জন্য বলছি সব দুর্নীতিগ্রস্তকে ধরতে হবে, এদের মধ্যে কেউ কেউ কেটে বিজেপিতে চলে গেছে তাদেরও ধরতে হবে, একটা দুটো খুচরো ধরে লাভ নেই। কারণ গোটা দেশে বুলডোজার রাজনীতি করছেন, সংখ্যালঘুদের অত্যাচার করছেন, অন্যায় করছেন, মব লিঞ্চিং হচ্ছে, সাংবাদিকদের, অ্যাক্টিভিস্টদের জেলে পুরে দিয়েছেন। মমতার জন্য খুব ভালো, কারণ মমতা তো সেই কাজই করছেন। আরএসএস এর যে কর্মসূচি, হিন্দুত্ববাদী কর্মসূচি বিজেপি গোটা দেশে লাগু করছে মমতা, মোদি এবং অমিত শাহকে দিয়ে, মমতা ব্যানার্জি অভিষেক ও সেই রাজনীতি আসছে পশ্চিমবঙ্গে। এই জন্য তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কথা সে কদিন আগে বলেছেন না, আমি বিশ্বাস করি না যে আরএসএস খারাপ, তার মানে উনি মনে করেন আরএসএস ভালো, উনি মনে করেন আরএসএস দেশের প্রেমী, এইখানেই তো সমস্যা। কারণ মমতা ব্যানার্জি সামনে হেজাব পরে আসলে আরএসএস এর রাজনীতি করছে। উত্তর করে দুধ খেলেন, এই জন্য তুই কি জানেন না, তুই পরে মমতাকে ধরলে তাই বলবে, মমতা বলবে আমি কি জানি না, ভাইপোটে জানতো, আর ভাইপো বলবে আমি কি জানি না, আমার সব কি বলে ওই কাকারা জানতো, ওই সব আছে না যারা সব কলে সব ওই হরিশ্চর রেজিস্ট্রি সব জমি জমা সব দখল করেছে, তারপর অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন সব দখল করেছে না তারা, কিন্তু আদতে এরা হচ্ছে সব পাঁড়। যেমন পাঁড় মাতাল হয়, পাঁড় মাতালা বলে আমি তো মাছ খাইনি, আমার বন্ধুটা আমাকে গ্লাসে দিয়ে দিয়েছে, কিন্তু পুলিশ অফিসার এবং সরকারি অফিসারদের বোঝাতে হবে যারা এখনও তৃণমূলের দালালি করছে, তৃণমূলের কেউ ফাঁসলে কেউ কারো নয় গোমা, চাচা আপন যান বাছা, পার্থ এটা উকিলের পরামর্শে অফিসারদের উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো হতে চাইছে। অনুব্রত এরকম বলবে আমি তো কিছু করিনি, ওই সাইকেলটা করেছে, আমার দেহরক্ষীটা করেছে। একটা বান্ধবী যদি 100 কোটির উপরে হয়, চারটে বান্ধবীর কত হবে, 400 কোটি, এখন 100 কোটি ধরা পড়েছে, আমি বাকি ধরা বলছি। মমতা ব্যানার্জি বলে দিয়েছিল 4 আনা রাখবে আর 12 আনা জমা দেবে, এটাই তো নিয়ম তৃণমূলের। তাহলে 4 আনাটা 100 কোটি, তাহলে বাকি 12 আনা 300 কোটি কালীঘাটে। এই জন্য আমরা বলছি টালিঘাট, আমরা তো গেছিলাম সিজিও কমপ্লেক্সে ওদেরকে বাধ্য করতে, আমরা তো গেছিলাম দুর্গাপুরে, এই অনুব্রতকে ব্যাপারটা কেসটা যাতে বেশি করে চালায় তাড়াতাড়ি করে, নাহলে সব যাচ্ছিল না। তখন আমরা দুর্গাপুরে গিয়ে সিবিআই অফিসে অভিযান করেছি, দরকারে নিজাম প্যালেসে যাবো, দরকারে দিল্লিতে যাবো বলেছি, কারণ হাইকোর্ট বলেছে ইডি সিবিআই নড়ছিল না, নারদাকাণ্ডে সারদাকাণ্ডে মোদি অমিত শাহর সঙ্গে মমতা সেটিং হয়ে গিয়েছিল, তারপর হাইকোর্টে বিচারপতি নির্দেশ দিয়েছেন ইডি সিবিআইকে, তো তারা একটা সম্মুখ গতিতে এগোচ্ছে, আর এতদিনে অনেকেই টাকা পয়সা পাচার করে দিচ্ছে, ওই যে শালিকা যাচ্ছিল না, তাহলে বিদেশে গিয়ে বিদেশি ব্যাংকে হোক, জমি জমা হোক, হোটেল বাড়ি হোক, সবই এদিক ওদিক কেনাবেচা করে দিচ্ছে, তৃণমূলের লোকেদেরকে সুযোগ দেওয়া হয়েছে, বিজেপি নেতাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমরা বলছি তৎপরতা দেখাও, সম্মুখের মতো গতিতে নয়, একেবারে ঘোড়ার তেজি ঘোড়ার মতো তাড়াতাড়ি যাও, নাহলে সব সম্পত্তি পাচার করে দেবে। এবিভিপি থাকবে, আরএসএস থাকবে, কিন্তু বামপন্থী কোনো ছাত্র সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকবে না। তাহলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হোক, আর রাজ্যের বিশ্ববিদ্যালয় যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, একটা লুটের রাজত্ব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এই জন্যই বামপন্থীরা থাকলে যেটা হয়, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশড হয়, ছাত্র আন্দোলন হয়, তখন তারা দাঁড়িয়ে শিক্ষা দাবি নিয়ে লড়াই করে, এই জন্য ছাত্র আন্দোলনকে বন্ধ করা হয়েছিল। আমরা আবার এই প্রজন্মের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য ছাত্ররা রাস্তায় নেমেছে, আন্দোলন তীব্র হচ্ছে, যেরকম দুর্নীতিগ্রস্তদেরকে ধরা হবে তেমনি শিক্ষক যাতে নিয়োগ হয় এবং পড়াশোনার পরিবেশ সুষ্ঠু হয় তার ব্যবস্থা করতে হবে। কেউ কেউ পালিয়ে বিজেপিতে গেছে, কিন্তু আমাদের কাছে পুরো লিস্ট আছে, তাদের উপর আমরা নজর রেখেছি, তারা সে মস্তানি করতে পারবে না। পঞ্চায়েত লুটেরাদের হাত থেকে মানুষ কেড়ে নেবে, সেজন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকের এই মিছিলটা তাই ছিল, প্রত্যেকটা জায়গায় গত কয়েকদিন ধরে দেখবে
প্রত্যেকটা ব্লকে পঞ্চায়েতে জেলায় হাজার হাজার মানুষ রাস্তায় নামছে এবং এই রাস্তাই ভবিষ্যতে রাস্তা ঠিক করে দেবে লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত কেড়ে নিয়ে মানুষের হাতে আমরা পঞ্চায়েত ফেরত দেব। আই নিউজ মে আপ সবি কা স্বাগত হে। আজ মে আপকো বাতানা চাহুঙ্গি কলকাতা ম্যারেজ হল কম কিমত মে আচ্ছি ফ্যাসিলিটিজ প্রোভাইড করতি হে। এঙ্গেজমেন্ট শাদি বিয়া ও দিগর মামলো কে লিয়ে কলকাতা ম্যারেজ হল বুক করেন।